हेलो एवरीवन, दिस इज विश्वजीत मंडल, वेलकम टू टॉपर्स ग्रुप WBCS। वीडियो थंबनेल देखे तुम्हारा निश्चय बुझते पेरेछो जे की विषय निये आमी कथा बोलते चलेछि। से क्षेत्रे 7 থেকে 8 মিনিট আমি তোমাদের নেব, যেখানে আমি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। যেদিন থেকে এই চ্যানেলে ইন্ডিয়ান ইকোনমির উপর একটা সিরিজ আমি কন্টিনিউ করেছি, সেদিন থেকে তোমাদের মধ্যে বহু স্টুডেন্ট আমাকে পার্সোনালি SMS করেছে, আমাকে পার্সোনালি ফোনও করেছে যে স্যার আপনার কোনো ইন্ডিয়ান ইকোনমির উপর পেড ব্যাচ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা জয়েন করতে ইচ্ছুক এবং তার জন্য যা ফিস দেওয়া সেটা দেব। কিন্তু আমি প্রত্যেককেই বারণ করেছি যে না, এরকম কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর আমাদের কোনো কোর্স নেই, ঠিক আছে। যেটা আছে সেটা হচ্ছে ফুল কোর্স, আমার সাথে আরও টিচাররা আছে, তো ফুল কোর্স। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে যারা আমাকে কল করেছো তারা আমার কথার সাথে একমত হবে, যে আমি এটাও বলেছিলাম যে আমরা এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করব, সেরকম যদি হয় তাহলে অবশ্যই করব। তাহলে সেক্ষেত্রে 10 তারিখ থেকে আমরা একটা পেড ব্যাচ শুরু করছি ইন্ডিয়ান ইকোনমির উপর, ঠিক আছে। এবং সেখানে পার মান্থ তোমাকে কত দিতে হবে, সেখানে দিতে হবে 1 টাকা পার মান্থ, ওকে। এবং এটা চলবে তোমার 3 মাস পর্যন্ত, তার মানে তোমার টোটাল খরচা কত, 3 টাকা। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনারা এত হঠাৎ করে দয়াবান হয়ে গেলেন কেন, ঠিক আছে, 1 টাকা ফিস নিচ্ছেন। সেক্ষেত্রে দেখো, আমাদের কি লাভ আছে এইসব ভেবে তোমাদের লাভ নেই, তোমাদের কি লাভ আছে তোমরা সেটা দেখো। তোমরা অলরেডি আমাদের ক্লাস দেখেছো, আমার সিরিজের ক্লাস তোমরা করো, তোমরা দেখেছো ক্লাস, সো তোমাদের কি লাভ আছে সেটা তোমরা দেখো। তবুও যেহেতু প্রশ্ন উঠেছে তাই বলাটা আমার কর্তব্য। দেখো, টপাস গ্রুপ গ্রো করছে, সমস্ত জায়গায় যাতে টপাস গ্রুপ পৌঁছে যায়, ঠিক আছে, সেই জন্যই কিন্তু এই প্রয়াসটা, ওকে। আরও কিছু কারণ আছে, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, খুব মন দিয়ে দেখো। আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি, 3 মাস পর, অর্থাৎ যখন তুমি আমাকে 3 টাকা পে করে ফেলবে, 3 মাস পর 70 থেকে 80% ওপরে তোমার ইন্ডিয়ান ইকোনমির ওপর তোমার স্কোর হবে, এর গ্যারান্টি আমি তোমাকে দেব, ঠিক আছে। আমি কিন্তু ততটাই কনফিডেন্ট নিয়ে পড়াই, এবং একবার কোর্স কমপ্লিট হওয়ার পর ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু সেই কনফিডেন্ট আমি দেখতে পাই। তো সেক্ষেত্রে তোমাদের এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে 3 মাস পর এই সাবজেক্টটাকে তোমরা ভালোবেসে শিখবে, এই সাবজেক্টটা পড়তে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো অলরেডি একটা ক্লাস, একটা সিরিজ কন্টিনিউ করছেন আপনি ইউটিউবে, তাহলে সেটা কি বন্ধ হয়ে যাবে, বা তার পরিবর্তে আপনি এটা কেন নিয়ে আসলেন? সেক্ষেত্রে বলি, দেখো, তোমরাও জানো যে ইউটিউবে সময়ের জন্য আমার ক্লাসগুলো রেগুলার বেসিসে আসে না, ঠিক আছে, তোমরা সেটা জানো। যারা আমার সিরিজগুলো রেগুলার বেসিসে ক্লাস করো, মানে যারা দেখো, তারা জানো যে রেগুলার বেসিসে আমি ক্লাসগুলো করাতে পারি না, 2-1 দিন মিস হয়ে যায়। যখন তোমরা অনলাইন পেড ব্যাচে চলে আসবে, তখন আমার মাথায় চিন্তা থাকবে যে এটা পেড ব্যাচ এবং এখানে আমাকে ক্লাস করাতেই হবে, টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পেড ব্যাচ, ওকে। তাহলে এখানে আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। যদি তুমি WBCS পিলিতে এবার পাস করেও থাকো, 3 মাস পর তোমাদের মেন্স হবে, তোমার 70%-এর উপরে স্কোর করার দায়িত্ব আমার, ঠিক আছে। আমি এটা এখানে অনলাইন পাবলিক প্ল্যাটফর্মে বলছি, 70%-এর উপরে স্কোর তোমার নাম্বার তোলার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, এখানে শর্ত হচ্ছে আমার কথা মতো চলতে হবে, আমি যেভাবে পড়াবো, যেভাবে আমি যদি বলি এভাবে পড়ো এভাবে পড়বে, আমি যদি বলি এভাবে করো এভাবে করতে হবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ হবে। ধরো আজকে আমি একটা কোনো ক্লাস করালাম, ক্লাস 1, এটা আমি তোমাদের করালাম, ওকে। আমি নেক্সট যে লাইভ ক্লাসটা করব, ক্লাস 2, সেই ক্লাস 2 শুরু করার আগে ক্লাস 1-এ আমি যা যা পড়িয়েছিলাম তার উপর মক হবে। কীভাবে মক হবে? মক হবে তোমাদের যে গ্রুপে জয়েন করানো হবে, যে পেড ব্যাচের যে গ্রুপ থাকবে, সেখানে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইনস্ট্যান্ট পরীক্ষা দেবে, ইনস্ট্যান্ট তোমাদের স্কোর দেখতে পাবে, কোথায় ভুল হলো সেটাও দেখতে পাবে, ওকে। তারপর কি হবে? তারপর আমাদের ক্লাস 2 শুরু হবে। এইভাবে যখন আমরা 1 মাস কমপ্লিট করব, সে 1 মাসের পর আমাদের একটা মান্থলি এক্সাম হবে, ঠিক আছে, বোঝা গেল। এবং 15 দিনের মাথাতেও গিয়েও কিন্তু আমি তোমার এর আগে 15 দিনে আমি যা যা ক্লাস করিয়েছি তার উপর তোমাদের কিন্তু মক নেব। তার মানে মাসে 2টো তোমাদের বড় এক্সাম থাকবে, যেটা ফোনের থ্রু তোমরা দিতে পারবে, একটা নর্মাল ফোন থাকলেই হবে,
ঠিক আর হচ্ছে ক্লাস টেস্ট তোমাদের চলতেই থাকবে যখন ক্লাস শুরু হবে তার আগে তোমাদের ক্লাস টেস্ট হবে যেভাবে বলবো যেভাবে পড়াবো ইউপিএসসি প্রিলিমস এর কোশ্চেন ইকোনমিক্স এর ডব্লিউবিসিএস মেইনস প্রিলিমস এর কোশ্চেন বিভিন্ন স্টেট সিভিল সার্ভিসে যে সমস্ত কোশ্চেনগুলো ইকোনমিক্স থেকে এসেছে সেইগুলোও আমি প্র্যাকটিস করাবো টপিক ধরে ধরে অবশ্যই তার আগে আমরা থিওরিগুলো কমপ্লিট করব ঠিক আছে আর এটা কিন্তু আমি তিন মাসের মধ্যে কমপ্লিট করব মাথায় থাকবে আর এই জন্য ফিস কত এক টাকা বারবার বলছি ফিস এক টাকা ওকে তো যা যা জয়েন করতে চাও অবশ্যই তারা কন্ট্যাক্ট করবে 9382126206 এই নম্বরে আমি তোমাদের প্রথম থেকে আবার ডিটেলস বলছি পেড ব্যাচ হবে অনলাইন ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে রাতের দিকে ক্লাস রাখা হবে যারা চাকরি করছো তাদেরও কোনো সমস্যা হবে না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে আমি নিতিন সিঙ্গানিয়া স্যারের যে বইটা আছে সেই বইটা পুরোপুরিভাবে কমপ্লিট করব তারপর ওই এমসিকিউ যেগুলো বললাম সেগুলোও তোমাদের কমপ্লিট করানো হবে এটুকু আমার ওপর ছেড়ে দাও যে স্যার যা বলেছে তিন মাস দেখি তারপর দেখা যাবে অনেক তো টিচারের কাছে পড়তে যাও তোমরা অনেক পড়ো অনেক সময় অনেক তোমাদের লাভও হয় লোকসানও হয় তো তিন মাস আমার কথায় ভরসা করে পড়ো ওকে কিছু রুলস আছে রুলস হচ্ছে তোমাকে প্রত্যেকটা ক্লাস টেস্ট যখন আমি নেব তোমাকে 70% উপরে স্কোর করতে হবে যদি না করতে পারো তাহলে তোমাকে তৎক্ষণাৎ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে ঠিক আছে তিনবার চান্স দেওয়া হবে তিনবার যদি তোমার দেখা যাচ্ছে বারবার তোমার 70% নিচে আসছে ঠিক আছে পরপর তিনবার তোমার 70% স্কোর নিচে চলে আসছে তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে ওকে শুধু ইন্ডিয়ান ইকোনমি কথা কিন্তু আমি বলছি আমি পুরোপুরিভাবে দায়িত্ব নিয়ে তোমাদের পড়াবো ওকে তোমরা যারা যারা ডেমো ক্লাস দেখতে চাও আমার সিরিজ অলরেডি চলছে তারা দেখতে পারো আর যারা সিরিজ কন্টিনিউ করছো লিখে ফেলেছো তাদেরও আমি বলবো যে এই ব্যাচটায় জয়েন করো এখানে তোমাদের কাছে যদি লেখা থাকে এটাকে আমি যখন আবার আরও পড়াবো আরও ডিটেলসে পড়াবো আরও ডিটেলসে পড়াবো তার সাথে সাথে ওই এমসিকিউ যেগুলো বললাম ডাব্লিউবিসিএস মেইনস প্রিলিমস ইউপিএসসি প্রিলিমস বিভিন্ন স্টেট সিভিল সার্ভিসে ইকোনমিক্সের কোশ্চিন এইগুলোও আমি প্র্যাকটিস করাবো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু জয়েন করতে হবে যারা অলরেডি ক্লাস করছো খাতা লিখে ফেলেছো তারা আমি যখন ক্লাস করাবো খাতা খুলে বসবে যদি এক্সট্রা ইনফরমেশন আমি বলি সেটা নোট করে নেবে ক্লিয়ার তো এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে 10 তারিখ থেকে যা যা ডিটেলস বললাম এই হচ্ছে পুরো বিষয়টা তোমরা যদি কল করো তাহলে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কল করবে এই নাম্বারে আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম ঠিক আছে গ্রুপে জয়েন হওয়ার জন্য আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যেটা মূল চার্জ সেটা হচ্ছে তোমাদের মেম্বার হতে গেলে পেড ব্যাচের 500 টাকা দিয়ে ঢুকতে হবে একটু দাঁড়াও আমি জানি তোমরা তোমার মনে হচ্ছে স্যার এবার আসলে এসছেন আপনি বা আসল বিজনেসের কথা আপনি বলছেন এবার কিন্তু একটু দাঁড়াও জাস্ট মানে কাউকে জাজ করার আগে একটুখানি দাঁড়াও ঠিক আছে আমি আমার তরফ থেকে ক্ল্যারিফিকেশন দিচ্ছি 500 টাকাটা কেন লাগবে আমি বলছি তোমাদের একটা বই দেওয়া হবে ইন্ডিয়ান ইকোনমির উপর তোমরা জানো যে যেরকম আমাদের বই বেরোয় আমাদের অপশনাল জিওগ্রাফি বই বেরিয়েছে জিওগ্রাফির বই বেরিয়েছে ইন্ডিয়ান ইকোনমির উপর কাজ চলছিল এবার ইন্ডিয়ান ইকোনমি বইটা যদি বেরোয় বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি বেরোবে দু একদিনের মধ্যেই বেরোবে বা তার 4-5 দিনের মধ্যেই বেরোবে ওটার ফাইনাল টাচ আপ চলছে তো সেক্ষেত্রে তোমার ওই বইটার দাম 600 টাকার উপরে থাকবে তো যাদের এই পেড ব্যাচে থাকবে যেটা পুরোপুরি ডাব্লিউবিসিএসকে ফোকাস করে তৈরি করা হয়েছে তাদের এই বইটা আমি সফট কপি পাঠিয়ে দেবো প্লাস তোমাদের যে সফট কপি করছে যারা আমাদের স্টাফরা তাদের তো তোমরা জানো যাদের একটা ফিজ আছে তাদের আমাকে স্যালারি দিতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে জাস্ট 500 টাকাটা নেওয়া হবে আর কোনো চার্জ নেই তিন মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো এই হচ্ছে বিষয় ঠিক এবার দেখো আমি তোমাদের ফ্রি এডুকেশন দিতে পারি কিন্তু এরা তো ফ্রিতে সার্ভিস দেবে না আমাকে ফ্রিতে টাইপ করবে না তাই এটা লাগছে প্লাস এর পরিবর্তে এমনি এমনি নেওয়া হচ্ছে না তোমাদের বইয়ের সফট কপি দেওয়া হবে ক্লিয়ার বোঝা গেল ইন্ডিয়ান ইকোনমির যে বইটা তৈরি হচ্ছে তার সফট কপি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তোমরা যদি এটা পরবর্তীকালে মার্কেটে কিনতে যাও পেড ব্যাচে যদি জয়েন নাও করো তোমাদের কিন্তু 600-700 টাকা লাগবে বারবার বলে বলছি ঠিক আছে তাহলে এটা 500 টাকা লাগছে তারপর তোমাদের যে মকগুলো হবে এবার আমি তো বসে বসে টাইপ করবো না মক তাই না আমি তোমাদের ক্লাস ওয়ান হয়েছে ধরো তোমার বেসিক কনসেপ্ট অফ ইকোনমি এবার তার উপর মক এবার আমি বসে বসে তো আমি টাইপ করবো না লোক করবে বা অন্যান্য স্টাফ করবে তো তাদের জন্য তোমাদের এই ফিজটা এর মধ্যে ইনক্লুড করা আছে তাই এবার ভাবো যে এটা কি খুব বেশি রাখা হয়েছে যেখানে একটা সাবজেক্ট পড়তে গেলে 600-700 টাকা পার মান্থ ফি নেয় তো এই হচ্ছে বিষয় 10 তারিখ থেকে শুরু হবে ঠিক আছে
আর ব্যাচটা তখনই শুরু হবে যখন তোমার 50 জন মেম্বার হয়ে যাবে। আমি আশা করি এটা কালকের মধ্যেই হয়ে যাবে, কারণ এর আগে আমরা যে ব্যাচের অফার দিয়েছিলাম সেখানেও কিন্তু তোমার 3 দিনের মধ্যে 50 জনের উপরে কিন্তু স্টুডেন্ট হয়ে গেছিল। তো এটা 50 জন স্টুডেন্ট হলেই আমি এটাকে শুরু করব, তবে 10 তারিখের আগে হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার দেখো, তোমাদের মনে হতে পারে স্যার আমি তো অলরেডি করছি ইউটিউবে, আমার কী লাভ? তো ওটাই হচ্ছে লাভ, এখানে রেগুলার বেসিসে তোমার ক্লাস হচ্ছে, রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে, তুমি এখানে মক দিতে পারছো, সম্পূর্ণ দায়িত্বটা আমি নিচ্ছি, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে নিচ্ছি না। ঠিক আছে, বোঝা গেল? তো সেক্ষেত্রে এই ফিচার্সগুলো আমি বললাম যে এই ক্লাসের এই এই বিষয়গুলো রয়েছে। তোমরা যারা জয়েন করবে তারা কল করতে হলে অবশ্যই 11টা থেকে 5টার মধ্যে করবে, এবং হোয়াটসঅ্যাপ এনি টাইম করতে পারো। ঠিক আছে, তোমাদের পে করতে হবে কিভাবে সেটাও আমি বলে দেবো, পে করলেই আমি তোমাকে জয়েন করিয়ে দেবো। যদি কোয়েরি থাকে অবশ্যই কল করতে পারো, আমি কথা বলবো তোমাদের 11টা থেকে 5টার মধ্যে। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ তুমি এনি টাইম করতে পারো, তোমার তুমি রিপ্লাই তোমার পেয়ে যাবে, তোমার কোয়েরির সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর টাইম নষ্ট করছি না, শুরু করে দাও প্রিপারেশন। যারা মেন্সের জন্য, যার সামনে মেন্স আছে, ভাবো না কত 500 টাকার কী হয় এখনকার দিনে, কিন্তু তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে যায় তোমার সময়টা নষ্ট হয়ে যাবে। আর আমি সেভাবেই কিন্তু পড়াই, আমার ডেমো তুমি দেখতে পারো, ডেমো দেখতে পারো। আমি এত কেন ক্ল্যারিফিকেশন দিচ্ছি, কারণ একটাই, কারণটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে এটা বলছে স্যার এটা করান। তো আমার মনে হয়েছে, মানে কোথাও গিয়ে মনে হয়েছে যে না, তোমাদের অ্যাকচুয়ালি আমাকে রিকোয়েস্ট করারও দরকার নেই, আমার এটা কর্তব্য, তাই আমি এটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, একটু শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে আমাদের 50 জন হয়ে যায় আর আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিতে পারি। যা যারা মেম্বার থাকবে প্রত্যেককেই সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলো।